আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা গত পর্বে আপনাদেরকে দেখাইছি যে বিশটা গরুর মানে আপনার খামার তৈরি করতে বা বিশটা গরু থাকার জন্য আপনার কী রকমের জায়গা প্রয়োজন সেই সম্পর্কে আপনাদেরকে জানাইছি তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে একটি গরুর ঘরের নকশা তৈরি করতে আপনাদের কি রকমের জায়গা প্রয়োজন বা কি রকমের করতে হলে পারে আপনার একটা মানে আধুনিক পদ্ধতিতে একটা গরুর খামার করার জন্যে বা একটা গরু পালন করার জন্যে যদি আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে পরে আপনি অবশ্যই আপনার গরুকে একটি মানসম্মত জায়গায় রাখতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি গরুর খামার তৈরির নকশা তো চলুন এখন আমরা গরুর খামার তৈরির নকশা সম্পর্কে একটু ধারণা দিই আপনাদেরকে তো বন্ধুরা প্রথমে আমাদেরকে জায়গা সিলেক্ট করতে হবে যে আমরা কতটুকু জায়গার উপরে এই খামারটি তৈরি করব তো প্রথমে আমাদের যে জায়গাটি তৈরি করতে হবে সেই জায়গাটির আমরা জায়গাটি কতটুকু সেটা জেনে নিই তো আমরা যেটা দুই ঘে দেখতে পাচ্ছি ঘে আমরা নেব হচ্ছে বারো ফিট এবং পাশে নেব হচ্ছে আপনারা পাঁচ ফিট আমরা গে বারো ফিট এবং পাঁচ ফিট যদি নিই তবে অনেকে আছে বারো এবং পাঁচ ফিট হিসাব বসে না শতকের হিসাব বসে তো আমরা পাশে শতকের হিসাবটা করে রেখেছি তো শতকের হিসাবটা আমরা কিভাবে করব সেটা জানতে হবে সেটা হচ্ছে ঘর আমরা গুণ করেছি গুণ করে হয়েছে পাঁচ গুণিত বারো সমান হয়েছে আমাদের ষাট ষাট যখন হয়েছে তখন চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা হচ্ছে ক্ষেত্রফল এটা দ্বারা ভাগ করলে পারে আপনি শতকের হিসাবে চলে আসবেন তো এটা দ্বারা আমরা ভাগ করেছি ভাগ করে এসে জিরো দশমিক মানে দশমিক তেরো এইট মানে এটা শতকের হিসাবে এসেছে মানে অনেক কম মানে একটা গরুর খামারের জন্য যতটুকু জায়গা দরকার শতকে আমরা সেই হিসাবটা করেছি তো বন্ধুরা আমরা প্রথমে এই যে এই জায়গাটু দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের গরু থাকার জন্য তো গরু থাকার জন্য আমরা গরু থাকার জন্য দইঘে নিয়েছি নয় ফিট এবং প্রস্থে নিয়েছি চার ফিট একটি গরুর জন্য দৈর্ঘ্যে নয় ফিট এবং চার ফিট একটি মানসম্মত একটি ব্যবস্থা এবং ঘর রাখার জন্য গরুর চার ফিট রেখেছি গরু যতই মোটা হোক চার ফিটের বেশি না হওয়ার সম্ভাবনায় বেশি আমরা যতটুকু ধারণা করি বা জানি তো আপনারা এই পাশে যেটা দেখছেন এটা ওয়ালও দিতে পারেন আবার এটাকে ওয়াল না দিয়ে এটাকে আপনারা বিভিন্ন রকমের ছোট করে ওয়াল দিতে পারেন যেন গরুর আলো বাতাস লাগতে পারে একটা ওয়াল দিতে পারেন তো আমরা পিছনে একটা ড্রেনের ব্যবস্থা ব্যবস্থা করার কারণ হচ্ছে আপনারা গরু যখন ধোয়াবেন বা গোসল করাবেন বা যখন গরুর করবেন তখন এই এই ড্রেনের মাধ্যমে আপনার একটা নির্দিষ্ট স্থানে গরুটা মানে মলমূত্রটা চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারের পাত্র এটা হচ্ছে খাবারের পাত্র এই খাবারের পাত্রটা আমরা নিয়েছি হচ্ছে আহ নিয়েছি হচ্ছে দুই ফিট এবং প্রস্তুত নিয়েছি চার ফিট দুই ফিট এবং চার ফিট নেওয়ার কারণে আপনাদের যে গরুর খামারটি আছে সেই খামারের যে গরুটা আছে সেই গরুটা একটা মানসম্মত অবস্থায় এই খেতে পারে আপনারা যদি এই প্রক্রিয়াটা যদি অবলম্বন করে যদি আপনি একটি গরু পালন করতে চান একটি না আপনি যদি এই প্রক্রিয়াটা অবলম্বন করে দশটি বিশটি যা রকমের দরকার আপনারা সেই রকমের ভাবে এই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনার গরুটা পালন করতে পারবেন তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা গরু ভিত্তিক নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো বন্ধুরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দশটি গরুর জন্য আপনারা কতটুকু জায়গা প্রয়োজন কীরকমের নকশা সেটা সম্পর্কে দিয়ে থাকবে বিশটা গরু সম্পর্কে কতটুকু জায়গা প্রয়োজন কীরকমের নকশা প্রয়োজন সেটা গোলাকার পদ্ধতিতে যারা গরু পালন করতে চান তাদেরও একটি ভিডিও আমি সামনের দিন উপস্থাপনা করবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আপনাদের ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আপনাদের অনেক ভালোবাসা কমেন্ট পেয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় তো বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে এখানেই শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ